দেখছেন সবাইকে সিলেটের News24-এর পক্ষ থেকে আমি এম ইজাজুল হক ইজাজ জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা এখন অবস্থান করছি যে গোয়ানীঘাট উপজেলার মানিকগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবু মুকুলচন্দ্র দাস। আমরা এখানে গিয়ে জানতে পারলাম উনি আসলে এই যে বৈশ্বিক করোনার পরিস্থিতিতে উনি করোনা আক্রান্ত হয়েছেন, কীভাবে করোনা আক্রান্ত হয়েছে আমরা ওনার কাছে জানবো। যে উনি সহকারী কর্মকর্তা হিসাবে মাঠ পর্যায়ে কাজ করেছেন, যে আমরা জানি মুজিব বর্ষ উপলক্ষে চলছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে শেখ হাসিনার যে একটি অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন, মাঠ পর্যায়ে ছিলেন দীর্ঘদিন, বাড়ি বাড়ি বা অনেক যে যারা ভূমিহীন বা গৃহহীন তাদেরকে চিহ্নিত করতে গিয়ে উনি মাঠে কাজ করেছেন। আমরা জানবো দাদা আপনি কীভাবে এই যে আপনি এই যে করোনা আক্রান্ত হয়েছেন যদি আপনি জানান। আমি আসলে অক্টোবর মাসের 7 তারিখ অফিস করছি, বা আমি করোনার বন্ধকালীন আমি যে সময়ে ইয়ে ছিল তখন অফিসও মাঝে মধ্যে গেছি, গিয়ে বিভিন্ন কাজকর্ম করছি, কারণ আমার অফিসও জনবল খুব কম, আমরা 3 জনের মাঝে আমি একা এবং 59টা মৌজা নিয়ে আমার অফিসটা বিশাল, যার ওখানে অনেক লোড টানতে হয়, প্রতিদিন অনেক সময় দুপুরে কাজ খাওয়ার সময় পাওয়া যায় না কাজের লোডের কারণে। এর মাঝে সরকারের বিভিন্ন প্রজেক্টের কাজ যেমন গৃহহীন ভূমিহীন এগুলারও কাজ করতে হয়েছে। 3টা ইউনিয়নে মিলিয়ে আমার 59টা মৌজা, এই 3টা ইউনিয়নের আমি প্রায় 300-400 সম্ভবত গৃহহীনের তালিকা করছি। এর মধ্যে কাজও আরম্ভ হয়েছে বেশি অনেকটা ইউনিয়নও, আর কিছু ইদানিং আর একটা প্রজেক্ট সেটা শুরু হচ্ছে ইদানিং, এটারও এটা শুরু করে দিয়েছি আমি, এটা ল্যাঙ্গুড়া ইউনিয়ন মৌজার, এটা সম্ভবত খ তফসিলের 7টা নাম দিয়েছিলাম, এটা চলছে। তো আমি এইগুলা কাজ করাকালীন অবস্থায় হঠাৎ করে এই 7 তারিখ অক্টোবর আমি দেখলাম আমার এটা শরীরে জ্বালা যন্ত্রণা, ইউরোলজির জ্বালা যন্ত্রণা। আমি আমার বসের সাথে পরামর্শ করলাম, কইলাম স্যার আমি কী করি এই অবস্থা, তখন উনি করলেন আপনি ডাক্তার দেখান আর একটু রেস্টে যান। ওই বিকালে আমি ইবনে সিনাত আসি ডাক্তার দেখাইছি, ইউরোলজির ডাক্তার দেখাইয়া উনি টেস্ট দিছে, টেস্ট দিয়ে ওষুধ দিছে, দেখি পরের দিন আমার জ্বর উঠছে খুব বিশাল জ্বর। জ্বরের পরে আবার গেছি ডাক্তারের কাছে, উনি বলে মেডিসিন দেখান, ইউরোলজিতে আপনার ইনফেকশন নাই তবে আপনার ইউরিনের যে পোস্টের অ্যালার্জ আছে, তবে এটা লাগে জ্বর আসার কথা নয়। মেডিসিনের ডাক্তার দেখালে মেডিসিনের টেস্ট দিছে, টেস্টের রিপোর্টগুলো দেখলাম একটু খারাপ আসতেছে, ডাক্তার চেঞ্জ করলাম দেখি আবার খারাপ আসতেছে। এইরকম 14 তারিখ গিয়ে আমি করোনার টেস্ট করাইছি, ওই দিন বিকালে আমি রাত্রে মাউন্ট এলার্ট ভর্তি হইতে বাধ্য হয়েছি। আমার বড়ো ছেলে মনীশচন্দ্র দাস এগ্রিকালচার ভার্সিটি বার হয়েছে, ইদানিং একটা শিক্ষকতা ঢুকছে, সে আমাকে বলছে বাবা বসা যাবে না যেতে হবে। কইলাম দেখো তোমার ভালো সুবিধা যে ভাই, তবে আমার মনে হয় আমার মাউন্ট এলার্ট আমার কিছু পরিচিত ডাক্তার আছেন এবং আমার অ্যাডভোকেট নুমান ভাই আছেন পরিচিত, ওনারা সহযোগিতা করবে, তুমি একটু আলাপ করো। তো রাত্রে এদিন আমি অ্যাডমিশন নিছি, তো আমার পরের দিন রিপোর্টও আইসে পজিটিভ, আর আমার আছে পুরাতন অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ওইগুলো অ্যাটাক করছে খুব বেশি আমারে। তো আমি 18 দিন আমি যে কথাগুলো বলতেছি আমার খুব কষ্ট হচ্ছে। দাদা আপনার কাছে আমি জানতে পারলাম, ঠিক আছে আপনি শুধু আক্রান্ত, আমরা পুরোটা পরিবারে উনি আক্রান্ত হয়েছেন। আমরা ওনার সহধর্মিনী বৌদি যে অঞ্জুলানী দাস গোলাপগঞ্জ উপজেলা বড়াইয়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা, আজ ওনার ছেলে জালালাবাদ স্কুলের ক্যান্টনমেন্ট স্কুলের কলেজের দশম শ্রেণীর ছাত্র, আর ওনার আর ছেলে আক্রান্ত হয়েছেন স্কুলের প্রাইমারি স্কুলের টিচার। আমরা অনেক কথা বলবো যে ওনার সহধর্মিনী বৌদি যে অঞ্জুলানী দাস আপনি একজন সহকারী শিক্ষিকা বড়াইয়া প্রাইমারি স্কুলের স্কুলের, আমরা আপনার কাছে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমার স্বামীর করোনা রোগ তো ইয়ে করে ভর্তি করাইলাম, খুব অবস্থা খুব খারাপ হয়েছিল, জীবন মরণের সাথে যুদ্ধ করেছি দীর্ঘ 18 দিন। উনি তো ডাক্তাররাই ওনার আশা ছেড়ে দিয়েছিল, আমি আমার বড় ছেলে এবং মেজো ছেলে 3 জনই সারাক্ষণ ওর সাথে সেবা যত্ন করে দিনে রাত্রে ডাক্তারদের নার্সদের সহযোগিতায় সকলের সহযোগিতায় উনি সুস্থ হয়ে করোনাকে জয় করে বাসায় ফিরেছেন। আমি সবারকে অনুরোধ করব করোনাকে কেউ ভয় পেতেন না, সবাই রুগী হলে রুগীর সেবা দিতেন, সুস্থ হইলে কোনো অন্য সব রোগ না থাকলে করোনার যত্ন করলে করোনা রুগীর কোনো করোনাকে ভয় পাওয়ার কোনো
সম্ভাবনা নেই। ধন্যবাদ যে আপনার কাছে তাহলে আসলে করোনা যোদ্ধা আপনি আমাদের ভিউয়ার্স বা দেশবাসীকে যে আসল সাহস জুগিয়েছেন। আপনি বলেছেন যে আসলে যে আপনার যে সাহসিকতা থাকতে হবে, এটাকে আসলে বয় করলে চলবে না, বই ভিত্তিক মানে থাকলে চলবে না, আমরা সাহস মোকাবেলা মানে করতে সাহস মোকাবেলায় আমরা জয়ী হতে পারবো। আমরা দাদার কাছে আবার আসছি। আসলে দাদা আপনারা জানেন যে মুজিব শতবর্ষ উপলক্ষে আপনার এই প্রজেক্টে বাস্তবায়ন করতে আপনি কোন আক্রান্ত হয়েছেন। আপনার মুজিব শতবর্ষ উপলক্ষে যে আপনারা প্রজেক্ট বাস্তবায়ন করছেন এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু। হ্যাঁ, মুজিব শতবর্ষ উপলক্ষে যে প্রধানমন্ত্রীর নির্দেশিত যে প্রজেক্ট, যে কেউ গৃহহীন থাকবে না, সবাই গৃহ থাকবে, এই প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলতেছে, ইদানিং এটা খুব ছাপিয়ে পড়ছে। তা আমি থাকাকালীন অবস্থায় অফিসে আমরা বেশ কয়েকজন লিস্ট আমি প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান সহযোগিতায় এবং আরও সচিব যাদের আছে মেম্বার ওদের সহযোগিতায় একটা তালিকা করছি। আমি তিনটা ইউনিয়ন, আমার তিনটা ইউনিয়নের তালিকা করিয়া এটা জমা দেওয়া হয়েছে। তোর মধ্যে ইদানিং খ তালিকা থেকে গিয়া গরমানির ইয়ে আসছে, যেটা আমার আমি তো ছুটিতে আসছি, এখন দায়িত্বে আছে অতিরিক্ত উনি তালিকা দিচ্ছে খবর নিচ্ছি। তবে এই প্রজেক্টটা খুবই ভালো, তবে কাজটা করতে আমাদের কষ্ট হচ্ছে প্রতিটা অফিসেই এই জনবলের কারণে। আমাদের জনবল সমস্যা, প্রতিটা অফিসেই জনবল সমস্যা। এই জনবল সমস্যাটা যদি সমাধান হয় তো ল্যান্ডের অনেক কাজ করতে আমাদের খুব স্বাচ্ছন্দ্য বোধ হবে, বিভিন্ন কাজকর্ম বা অনলাইনে অনেক কাজকর্ম করতে হয়, এই জনবলের কারণে এটা সমস্যা হয়। আমার এটা অনুরোধ থাকবো কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে যেন অতি সহজেই অতি সত্তর জনবল সমস্যাটা যেন সমাধান করা হয়। এইবার ধন্যবাদ দাদা, আপনাকে আমরা কষ্ট দিচ্ছি না, আপনি আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আপনি আসলে যে বয়স্ক মানুষ আসলে, এবং যে করোনা আপনাকে আসলে আপনার শ্বাসকষ্ট নিয়েও আপনি ডায়াবেটিস সব কিছু মিলিয়ে আপনার আসলে শরীরটা এখন দুর্বল হয়েছে। আর দিদি আমরা এখন ওনার সহধর্মিনী যে আসলে বড়াই স্কুলের প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা অঞ্জুল রানী দাস, আমরা ওনার সাথে কথা বলবো। আপনার যদি অভিমত সম্পর্কে আমাদের বিয়সকে সচেতনতা জানান। আমি বলবো আমার স্বামী তো 50 বয়স, ওনাকে তো দীর্ঘ 6-7 আগে বদলি করা হয়েছে। সিলেটা আখালিয়া ভূমি অফিসে ছিলেন, অত লম্বা দীর্ঘ পথ যাওয়া অতিক্রম করা, তার শ্বাসকষ্ট রোগী, ওনাকে যদি দ্বারকার বা সিলেট শহরে বদলি করা হয় তো আমি উপকৃত হব, নাইলে ওনার দ্বারা তো চাকরি করা সম্ভব হবে না। জি ধন্যবাদ দিদি, আসলে আমরা আপনার যে আসলে বিশেষ করে যে ভূমি কর্মকর্তা মহোদয়ের কাছে আপনি আবেদন করেছেন যে ঠিক আছে যদি এটা আমার যদি উনি যেহেতু সহকারী কর্মকর্তা হিসাবে আসলে 50 ওনার বয়স, উনি যদি এই আসলে এসিলেন্ট মহোদয়ের বা ডিসি মহোদয়ের এই একান্ত প্রচেষ্টায় বদলে হইয়া উনি শহর দিকে আসেন, তাহলে উনি সে আসলে উনি রোগাক্রান্ত হয়েছে মানে করোনাক্রান্ত হয়েছেন, এই প্রজেক্টে বাস্তবায়ন করতে বাড়ি বাড়ি মাঠে পর্যায়ে উনি কাজ করেছেন বিদায়। আসলে যাই এক সপ্তাহ মিলিয়ে আপনারা দাবি করেছেন যে জেলা প্রশাসক বা আপনার এসিলেন্ট মহোদয়ের কাছে যে ওনাকে বদলিযন্ত করে শহরের দিকে আনাও, এটাই তো আপনাদের কাম্য। আমরা জানলাম আপনারা আমরা ওনার ছেলে আসলে স্কুল জালালাবাদ স্কুলের কলেজে 10 ছাত্র, আপনার যে আপনি তো করোনাক্রান্ত ছিলেন, আপনি তরুণ, আপনার এই আপনার অভিমত ব্যক্ত করার জন্য আপনাকে আমরা একটুখানি। আসলে আমার যখন মানে জ্বর আসছিল ওই দিন রাত্রে, আমি তখন একটা অনুষ্ঠান থেকে আসছিলাম, আমার মামার বাড়িতে গেছিলাম শ্রাদ্ধতে, তো ওখান থেকে আসার পর আমি জ্বরে আক্রান্ত হই। আসলে ওই জ্বরটা ছিল মানে তেমন জ্বর ছিল না আর কি, এক রাত ছিল, ওই এক রাতের পরই আমি পরদিন সুস্থ হয়ে যাই। কিন্তু যারা বয়স্ক যারা আছে যেমন বাবার মতো 50 তাদের জন্য এই রোগটা ভয়াবহ, বিশেষ করে যাদের ডায়াবেটিস এবং এজমা আছে, কারণ এজমা মানে বিশেষ করে এই রোগ করোনার তাদেরই আক্রান্ত করে বেশি যাদের শ্বাসকষ্টের সমস্যা থাকে। আমার বাবা যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন ওনার 70% লাংস ড্যামেজ ছিল, ডাক্তারও মা যেমন বলছেন ওরা আশা ছেড়ে দিছিলেন, এটা আসলে খুব একটা মিরেকল ছিল আমার বাবার পক্ষে যে উনি করোনাকে জয় করে এসেছেন ফিরে। তো আমিও সবাইকে এটাই বলতে চাই যে করোনাকে মানসিকভাবে একটু ইয়ে করতে হবে, স্ট্রং থাকতে হবে, এবং অবশ্যই সামাজিকভাবে এগিয়ে আসতে হবে এই এটাকে জয় করার জন্য। ধন্যবাদ আপনার কাছে আমরা জানতে পারলাম। আসলে 10 ছাত্র, আপনার নামটা কি ছিল? অমিয় দাস। হ্যাঁ সে ঠিক আছে, আপনি যে জালালাবাদ স্কুল অ্যান্ড কলেজের 10 স্টুডেন্ট অমিয় দাস, সে আসলে মোকাবেলা করছে করোনার, মোকাবেলা করে করোনা জয় হয়েছে সবাইকে জানতে বা আসলে ভিউয়ার্সদেরকে উনি বলেছেন যে সচেতনতা থাকতে হবে, সাহস থাকতে হবে। আমরা একজন তরুণের কাছ থেকেও জানতে পারলাম যে স্টুডেন্ট সে ও সাহস জুগিয়েছে সবাইকে, সাহস থাকতে হবে। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব, আপনারা আসলে করোনা জয়ী, বিশেষ করে আমরা দাদার কাছে আবার আসছি। আপনার লাস্ট যে
মুহূর্তে আপনি যদি কিছু যেটা আমাকে বলা হয়েছিল যে শামসুদ্দিনও, আমি তখন বলছিলাম না আমি যাব না, আমাকে মাউন্ট এভারেস্টে যাব। মাউন্ট এভারেস্টে যাওয়ার ফলটা হইল ওই আমার তিনজন সদস্য, আমার ওয়াইফ এবং দুইটা বাচ্চা, 24 ঘন্টা আমি 18 দিনের মাঝে কোনোদিন ঘুমাই নাই, কিন্তু প্রত্যেকটা রাত্রে আমাকে কন্টিনিউ খাবার সাপ্লাই, যত্ন, যত কিছু আছে করোনার নির্ভয়ে তারা করছে। এইটার করানোর কারণে এবং জনগণের দোয়া আশীর্বাদ প্রত্যেক মানুষের আমার আমার কাছে আসিল, এই জন্য আমি হয়তো ফিরে আসছি। আপনাদের দোয়ায় আমার জন্য দোয়া করবেন। আমি এখনও সমস্যা আছি, আমি শ্বাসকষ্টে ভুগতেছি, কথা কইতে পারি না, আমার অ্যাজমার যেটা আছে রাত্রে হলে কাজ জমে। আমি আপনাদের কাছে দোয়া করছি যেন সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসি। ধন্যবাদ দাদা। আসলে আমরা আপনার কাছে জানলাম ব্যাপারে, এই রোগ হলে কীরকম মানে সেবা করতে হয়। ঠিক আছে, আমরা জানতে পারলাম দাদা, আর যদি একটু জানান যে আসলে যে এটা প্রতিরোধের সম্পর্কে, যদি আপনি তো অসুস্থ বলতে পারতেছি না, ঠিক জাস্ট সামান্য কিছু বলেন যে প্রতিরোধের ব্যাপারে। না, প্রতিরোধের বিষয়ে আসলে কিছু শৃঙ্খলা আছে, খাওয়া দাওয়ারও বিষয়ে খুব সচেতন থাকতে হয়, আর বইয়ের কিছু নেই। প্রথম কথা হলো সাহস থাকতে হবে। আমার হয়তো অ্যাজমার কারণে আমি পড়ে গেছি, অ্যাজমা না হইলে বাসার চিকিৎসা হতো, কোনো অসুবিধা হইতো না, যে খাবারগুলা বা ডাক্তারের পরামর্শে চললে। যেমন আমার ওয়াইফ হয়েছে, সে কোনো ধরনের হয়েছে না, তাদের এমনি সাহস থাকলো এবং গরুভাবে সে তার শেষ হয়েছে। আমার ছেলে রয়েছে, তাদের কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, বাসায় রেখে আমার সাথে ছিলও, তারা কোনো ধরনের ওষুধ চিকিৎসা লাগছে না, করোনা দিয়েছিল পজিটিভ, কিন্তু পরে নেগেটিভ আসছে। কিন্তু আমার তো অ্যাজমা এবং ডায়াবেটিস, এই কারণে আমি অ্যাটাক হয়ে গেছি। তবু আমি যদি অ্যাজমা না থাকতো আমি হয়তো বাসার চিকিৎসা দিয়ে হইতো। তো এটার বয়ের কিছু নাই, সামাজিকভাবে কিছু সমস্যা আছে এই করোনাটা। এই সামাজিক বিষয়টা আমরা মনে হয় একটু বেরিয়ে হওয়া উচিত, আগে যে বয় ভীতি ছিল এটা আসলে উচিত নয়। আমার ফ্রেন্ডশিপ অনেক গেছে দেখতে, আমাকে আমার লৈলুসমিয়া গেছে, আপনাদের মতো অনেক গেছে দেখতে, এরা নির্ভয়ে গেছে। আবার অনেক বয়স্ক আছে, বয়ে বয়ে ভাসে গেছে না। আবার অনেকে আছে কাছে, আমি 1 মাস ধরে আসছি বাসার কাছে, বয়ে তো আসতেছে না, কিন্তু আমি তো নেগেটিভ, কিন্তু আসলে তো কিছু করে। এই যে সামাজিক যেটা, এটা থেকে বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ, আসলে করোনা রোগী খুব মারাত্মক কিছু বিষ নাই, রোগটা হইলো অন্যান্য সিমটমে গিয়ে কিছু রোগটা ইয়ে করিলে। ধন্যবাদ। করোনা যদিও সম্ভব সামাজিক ব্যাধি থেকে আসলে আমরা এগিয়ে বেরিয়ে আসতে হবে। অনেকে এত বয় বৃদ্ধি পেয়ে যে আপনি সুস্থ হয়েছেন, আপনার নেগেটিভ আসছে, এখনও আত্মীয় স্বজনের মানে আপনার এখনও মানে বয়ে বৃদ্ধিতে উনি আসতেছে না, যে যোগাযোগ করছে যে করোনা না, এগুলো আসলে মানে আসলে জনগণের কাছে জানাতে হবে যে বয়ের কিছু নেই, এটা সামাজিক ব্যাধি থেকে বের হয়ে আসলে আমরা মানে একটু সামাজিকতা বা সচেতনতা মেনে চলতে হবে, এটাই আমাদের মানে জয়ের একমাত্র লক্ষণ। আমরা আপনাদের আসলে সুস্থতা কামনা করছি। আমরা আপনার কাছে বিদায় নিলাম। আমরা যে দাদা আসলে একজন ভূমি সহকারী কর্মকর্তা, দায়িত্বশীল দায়িত্বতার সাথে আপনি যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প লক্ষ্যে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আপনাকে আমরা ধন্যবাদ। আর একজন আপনার সংযোগ দিদি আসলে একজন সহকারী প্রাইমারি স্কুলের টিচার, বড়াইয়া স্কুলের গোলাপগঞ্জ উপজেলার। আমরা আর আপনার ছেলে অত জালালবাদ স্কুলের কলেজের দশম শ্রেণী স্টুডেন্ট, আরও ছেলে আপনার টিচার। আপনারা সপরিবারে আক্রান্ত ছিলেন, আপনারা মহান আল্লাহ আপনাদেরকে আসলে সুস্থ করেছেন, আপনারা আগামীতে আরও পুরোপুরি সুস্থ হন। আপনাদের কাছ থেকে আমরা আজকের মতো সমাপ্তি। আপনারা সুস্থ হন। আসসালামু আলাইকুম।